Hello everyone, welcome back to Mangoman Bangladesh. এখন আমরা কলকাতা থেকে আনা ল্যাংরা আমরা টেস্ট করব। তো দেখি ল্যাংরার টেস্টটা কেমন পাই। তামটা এই অবস্থা, সম্ভবত একটু ওভাররাইপ, প্রচুর রসালো। বিসমিল্লাহ। আমরা স্বাদটা খুব একটা ভালো পেলাম না, তুলনামূলক এটা একটু ভালো লাগতেছে। দেখি কি অবস্থা। তো প্রথম আমটা একটু বেশি ওভাররাইপ হয়ে গেছে এবং আসা যাওয়া হয়তো একটু ভালো একটা কোয়ালিটি পাই নাই। তো দেখি আরেকটা কি অবস্থা। এটার মধ্যে 100% ল্যাংরার অথেন্টিক ফ্লেভারটা পেলাম। তো যথেষ্ট স্পাইসি একটা ফ্লেভার ল্যাংরার, আমাদের পরিচিত, সবাই আমরা জানি। মাশাল্লাহ, যথেষ্ট সুস্বাদু। তো আমরা ইন্ডিয়ান কলকাতা থেকে সংগ্রহ করা ল্যাংরা আমের ব্রিক্সটা দেখি। তো আবারও বলে রাখি, যথেষ্ট রসালো। যে বাজারের থেকে কেনা ল্যাংরা আর নিজের গ্রো করা ল্যাংরার মধ্যে অনেক পার্থক্য হবে, স্বাদ, ফ্লেভার, মিষ্টতা সব কিছুতেই। তো তারপরেও মাশাল্লাহ এই ল্যাংরাটা যথেষ্ট ভালো মিষ্ট, যথেষ্ট ভালোই মিষ্টি। তো এই যে 21.9, আমার কাছে ল্যাংরাটাও খুব ভালো লাগছে। বাজার থেকে কেনা এতটুক ফ্লেভার পাওয়াটা এটা আসলেই যথেষ্ট ভালো, খুব একটা মজা পেলাম। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, রিভিউগুলো দেখে আপনাদের প্রয়োজন অনুযায়ী, আপনাদের টেস্ট বার্ড অনুযায়ী আমার রিভিউগুলো দেখে দেখে আপনারা আপনাদের গাছগুলো সংগ্রহ করতে পারবেন, আপনারা বাগানগুলো ওভাবে সাজাতে পারবেন। এমন একটা গাছ গ্রো করতে হবে না যে গাছটা 2-3 বছর ফলনের পর আপনার ফেলে দিতে হবে। সো স্টে উইথ আস, থ্যাংক ইউ সো মাচ, সি ইউ নেক্সট টাইম, টাটা।